আসলতে ডিলিমিটেশনের পিছত অসমৰ রাজনৈতিক সুরক্ষার প্রশ্নবিলাক এনেই নোহোৱা হৈ গৈছিল। বাকি আছে এনআরসি, এনআরসিখনেরও আমি রাস্তা উলিয়াইছো তাক কেনেকে পুনৰ বিচার কৰিব পাৰি। আৰু আমাৰ দিনত এনআরসি হলে বা আমাৰ দিনত এনআরসির পুনৰ বিচার হলে বাকিও বহুত যি কৰিব লাগে এটো আমি কৰিব পৰা যাব। কিন্তু রাজনৈতিক সুরক্ষার যেটো আমি প্রচেষ্টা লৈছিলোঁ ডিলিমিটেশনের জৰিয়তে, আজি সি এক দলিললৈ রূপান্তরিত হল। এতিয়া ভবিষ্যতে ডিলিমিটেশন হলেও প্রিন্সিপলটো একেই থাকিব। সেই কারণে মই ভাবো যে অসমীয়া লোকর বা অসমবাসীর রাজনৈতিক সুরক্ষার ক্ষেত্রত ই এক বহুত ডাঙর ঐতিহাসিক দলিল রূপে পরিগণিত হয়। যিমানখিনি আইন সংশোধন লাগিব, যিমানখিনি ভূমির কারণে আইন সংশোধন লাগিব, গোটেইবিলাক আমি টাইম বাউন্ড ম্যানারত করে পেলাম। আইল জাস্ট ডিসপোজ আওয়ার লোকাল জার্নেলিস্ট ইন টু মিনিটস, দেন আইল কাম ব্যাক। সব জনজাতিকরণের ক্ষেত্রে আজি গোটেইকেইটা জনজাতীয় ছাত্র সংগঠন ইয়াত উপস্থিত আছিল। গৃহমন্ত্রীয়ে তেওঁলোকক হাঁহি হাঁহি কৈছে অপ তোমারা বাড়ি, গতিকে তেওঁলোকক সুধিলে গম পাব যে মই গোটেইকেইজনক লগ লগাই দিছোঁ। আৰু গোটেইকেইজনের আগত গৃহমন্ত্রী ডাঙরিয়ায় নিজে নুসুধাকৈ কৈছে যে অপ তোমারা বাড়িহে। তার মানে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণটো এনেকে কৰিব লাগিব যত অসমত সমস্যা নহয়। আর গৃহমন্ত্রী ডাঙরিয়ায় আজি ইঙ্গিত দিছে যে ইয়াৰ পিছত তেখেতে অসমক লৈ নেক্সট কৰিবলগীয়া কামটো হল ছয় জনজাতির সমস্যাটো দূরীকরণ বা সমাধান। আসলতে ডিলিমিটেশনের পিছত অসমৰ রাজনৈতিক সুরক্ষার প্রশ্নবিলাক এনেই নোহোৱা হৈ গৈছিল। বাকি আছে এনআরসি, এনআরসিখনেরও আমি রাস্তা উলিয়াইছো তাক কেনেকে পুনৰ বিচার কৰিব পাৰি। আৰু আমাৰ দিনত এনআরসি হলে বা আমাৰ দিনত এনআরসির পুনৰ বিচার হলে বাকিও বহুত যি কৰিব লাগে এটো আমি কৰিব পৰা যাব। কিন্তু রাজনৈতিক সুরক্ষার যেটো আমি প্রচেষ্টা লৈছিলোঁ ডিলিমিটেশনের জৰিয়তে, আজি সি এক দলিললৈ রূপান্তরিত হল। এতিয়া ভবিষ্যতে ডিলিমিটেশন হলেও প্রিন্সিপলটো একেই থাকিব। সেই কারণে মই ভাবো যে অসমীয়া লোকর বা অসমবাসীর রাজনৈতিক সুরক্ষার ক্ষেত্রত ই এক বহুত ডাঙর ঐতিহাসিক দলিল রূপে পরিগণিত হয়। যিমানখিনি আইন সংশোধন লাগিব, যিমানখিনি ভূমির কারণে আইন সংশোধন লাগিব, গোটেইবিলাক আমি টাইম বাউন্ড ম্যানারত করে পেলাম। আইল জাস্ট ডিসপোজ আওয়ার লোকাল জার্নেলিস্ট ইন টু মিনিটস, দেন আইল কাম ব্যাক। সব জনজাতিকরণের ক্ষেত্রে আজি গোটেইকেইটা জনজাতীয় ছাত্র সংগঠন ইয়াত উপস্থিত আছিল। গৃহমন্ত্রীয়ে তেওঁলোকক হাঁহি হাঁহি কৈছে অপ তোমারা বাড়িহে, গতিকে তেওঁলোকক সুধিলে গম পাব যে মই গোটেইকেইজনক লগ লগাই দিছোঁ। আৰু গোটেইকেইজনের আগত গৃহমন্ত্রী ডাঙরিয়ায় নিজে নুসুধাকৈ কৈছে যে অপ তোমারা বাড়িহে। তার মানে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণটো এনেকে কৰিব লাগিব যত অসমত সমস্যা নহয়। আর গৃহমন্ত্রী ডাঙরিয়ায় আজি ইঙ্গিত দিছে যে ইয়াৰ পিছত তেখেতে অসমক লৈ নেক্সট কৰিবলগীয়া কামটো হল ছয় জনজাতির সমস্যাটো দূরীকরণ বা সমাধান।